সহমর্মিতা যদি না থাকে তাহলে এই শিক্ষার খুব মূল্য থাকবে না। কাজে আমি আশা করব যে ইম্পিরিয়াল কলেজ যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে তার সেই লক্ষ্যের সঙ্গে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য একেবারেই এক। কাজে আমরা একযোগে কাজ করব, আমাদের শিক্ষার্থীদেরকে সুনাগরিক বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলব। সেই এবং তার জন্যে তারা ক্রীড়ার অনেক চর্চা করেন, সংস্কৃতির অনেক চর্চা করেন, এবং এখানে রবীন্দ্রনাথ শুনলাম, নজরুল শুনলাম, এখানে আরও শুনেছি অনেকেরই গান শুনলাম। এই যে সংস্কৃতি চর্চা যা দেখলাম তার মধ্য দিয়ে বাঙালি আমাদের যে স্বাতন্ত্র্য আছে, আমাদের যে সংস্কৃতির গভীরতা রয়েছে, ভাষার যে সমৃদ্ধি রয়েছে, সেটাকেও যেন আমরা আত্মস্থ করতে পারি, তাকে নিয়েও যেন আমরা গর্ব অনুভব করতে পারি। আমি ব্রতচারী গানের একটা কথা প্রায়শই বলি, আবারও বলছি, মানুষ হ মানুষ হ, আবার তোরা মানুষ হ, বিশ্ব মানব ভবি যদি কায় মনে বাঙালি হ। কাজে আমি আশা করি, বিশ্বাস করি যে কায় মনে বাঙালি হবার মধ্য দিয়েই আমরা বিশ্ব মানব হব, বিশ্ব নাগরিক হব, এবং স্বাধীনতার 100 বছরে অবশ্যই আমরা সেই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ আমরা হব, বা তার আরও অনেক আগেই হব, এবং তার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে শিক্ষা, উন্নত শিক্ষা, মানসম্পন্ন শিক্ষা, মানবিক শিক্ষা। আপনাদের একদম প্রথমেই একটি গান শুনিয়েছেন আপনারা, যেটি আপনাদের কলেজের সঙ্গীত হিসেবে আপনারা নিয়েছেন, রবীন্দ্রনাথের সেই কথা, সেই কথা দিয়েই শেষ করি। এসো কর্মী, এসো জ্ঞানী, এসো জনকল্যাণ ধ্যানী, এসো হে ধীশক্তি সম্পদ মুক্ত বন্ধ সমাজ, হে বীর ধর্মে পুণ্য কর্মে বিশ্ব হৃদয়ে রাজ হে। আজকে থেকে কলেজে ভর্তি শুরু হয়েছে 11th শ্রেণীতে, তো কারোই একেবারেই দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমাদের যে ভর্তিচ্ছু যাদের শিক্ষার্থীর যা সংখ্যা তার চাইতে আমাদের সিট সংখ্যা, আসন সংখ্যা অনেক বেশি, প্রায় 7 লাখের বেশি। কাজেই কেউই বাদ পড়বেন না, সেটি তো আছেই, সবাই যথাযথভাবে যে নিয়মে আবেদন করবার কথা সঠিক নিয়মে আবেদন করবেন, নিশ্চয়ই কারোই কোনো অসুবিধা হবে না। আর কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি নির্ধারিত ফির বেশি আদায় করে এবং সে অভিযোগ যদি আমরা পাই, তদন্ত করে আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নিশ্চয়ই নিশ্চয়ই পরিকল্পনা আছে, কারণ একটা তো ঘাটতি হয়েছেই, সবারই হয়েছে, এই গত দেড় বছরে ঘাটতি হয়েছে। সেই ঘাটতি পূরণের জন্যে আমরা বিভিন্ন জায়গায় রেমেডিয়াল ক্লাসেস নেওয়া, সেগুলোর যেমন ব্যবস্থা করছি সেগুলো করব। কিন্তু আমি বলবো যে আমাদের এখন সবার অনেক অনেক বেশি সজাগ সচেতন থাকতে হবে, কারণ আবার করোনা সংক্রমণ বাড়ছে, এবং সেই জন্যে আমরা যদি এখন তো সবাই চাই আমাদের শিক্ষার্থীরা গত 1.5 বছর অনেক কম সময়ে তারা মুখোমুখি ক্লাস করতে পেরেছে, শ্রেণীকক্ষে তারা পাঠদান করানো যায়নি বেশিরভাগ সময়, অনলাইনে করেছে বা টেলিভিশনের মাধ্যমে করেছে। এই যে ঘাটতি হয়েছে, ঘাটতিটা পূরণের জন্য সবচেয়ে বড় উপায় তো আমরা যদি তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান যত বেশি করতে পারবো, কিন্তু যেভাবে সবাই স্বাস্থ্যবিধি খুব তোয়াক্কা না করে চলছেন অনেকেই, তাতে করোনা সংক্রমণ আরও বাড়লে তাতে কিন্তু শিক্ষার ক্ষতিটাই সবচেয়ে বেশি হবে। সেটাকে মাথায় রেখে, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা প্রত্যেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলি, এটি একটু আমাদের মানতে হবে সবার। আমি সবার কাছে এই আবেদন জানাবো যে সামাজিক অনুষ্ঠান হোক, রাজনৈতিক অনুষ্ঠান হোক, অন্য যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, সবাই যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা চলি। আমরা আমাদের তো অবশ্যই চেষ্টা করব, আজকে আমাদের নিজেদের মন্ত্রণালয়ের মধ্যে আমাদের আলাপ আছে, আগামীকাল নির্ধারিত বৈঠক আছে আমাদের যে কোভিড-19 সংক্রান্ত যে জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের সঙ্গে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের ধারণা ছিল মার্চে গিয়ে আমাদের বাড়বে, কিন্তু এখন এই জানুয়ারির গোড়াতেই বাড়তে শুরু করেছে, কাজে আমাদের যে পরিকল্পনা তাতে হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার হবে।
কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। আর তার সঙ্গে হয়তো একটু অসুবিধা হতে পারে যারা 12 বছরের কম বয়সী, সেই বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত নেব। আমি দেখেছি আমার কাছে আপনাদেরই সাংবাদিক বন্ধুরা কয়েকজন এরকম মেসেজ আমার কাছে পাঠিয়েছেন, এগুলো একেবারেই এগুলো দিয়ে প্রতারিত হবেন না, কারণ উপবৃত্তি দেওয়ার যে নিয়ম বরাবর চলে আসছে সেই নিয়মেই উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই করোনাকালে বিশেষভাবে আলাদা কোনো উপবৃত্তির কোনো ব্যবস্থা নেই, কাজেই যারা এরকমের একটি প্রতারণার আশ্রয় নিচ্ছেন তাদের ফাঁদে পা দেবেন না কেউ।